চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ানি পিজেট মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে কেন্দ্র করে বিরাজ করছে উৎসবের আমেজ। চট্টগ্রামের আনোয়ারা প্রান্ত থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই আমরা যাব সহকর্মী হিমেল মাহবুবের কাছে। হিমেল মাহবুব, সমাবেশস্থলের খবরাখবর জানাবেন আমাদের। লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছে এই কোরিয়ানি পিজেট মাঠে প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য। গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের আসলে এই চট্টগ্রাম জুড়ে যে উন্নয়ন, সে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বারবার এই চট্টগ্রামবাসীকে নানা উপহার দিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বশেষ আপনি যেটি বলছিলেন যে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন, এটি দক্ষিণ এশিয়ায় এই প্রথম এত বড় এবং প্রথম পানির নিচ দিয়ে সুড়ঙ্গ পথ কিংবা রাস্তা তিনি উপহার দিয়েছেন। প্রধানমন্ত্রী 2008 সালে জাতীয় সংসদ নির্বাচনী ইশতেহারে কিন্তু এই চট্টগ্রামকে প্রকৃত অর্থে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং এরই ধারাবাহিকতায় কিন্তু একের পর এক উন্নয়ন করেছেন। এর মধ্যে প্রথমেই রয়েছে বঙ্গবন্ধু শিল্পনগর, বঙ্গবন্ধু টানেল, কোরিয়ানি পিজেট, চায়না ইকোনমিক জোন, মহেশখালী এলএনজি টার্মিনাল ও গভীর সমুদ্র বন্দর, চট্টগ্রাম কক্সবাজার রেললাইন প্রকল্প, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণ প্রকল্প, চট্টগ্রাম কক্সবাজার সড়ক পথ 4 লেনে উন্নীতকরণ, চট্টগ্রাম শহরের লালখান বাজার থেকে বিমানবন্দর দীর্ঘ ফ্লাইওভার এবং চট্টগ্রাম বন্দর বে টার্মিনাল প্রকল্প। প্রধানমন্ত্রী এত এই 15 বছরের উন্নয়ন, আর ঠিক সামনে নির্বাচনকে সামনে রেখে তার এই বঙ্গবন্ধু টানেল উদ্বোধন এবং সমাবেশ আসলে একটি নির্বাচনী প্রচারণারই অংশ বলে মনে করছেন এখানে সাধারণ মানুষ। নেতাকর্মীরা বলছেন অনেক দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা, তাকে এবার দেওয়ার পালা। সর্বশেষ যে বঙ্গবন্ধু টানেল, এটির প্রাককালিত ব্যয় ছিল 10,679 কোটি 71 লাখ টাকা, যার মধ্যে বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নই হয়েছে 4,619 কোটি 70 লাখ টাকা ও চায়না এক্সিম ব্যাংকের ঋণ সহায়তা 6,070 কোটি টাকা এবং এই মোট প্রকল্পের দৈর্ঘ্য 9.39 কিলোমিটার, যার মধ্যে শুধু টানেলের দৈর্ঘ্য 3.315 কিলোমিটার এবং এই টানেলটির ফলে যারা ঢাকা থেকে চট্টগ্রামে আসতেন তারা কিন্তু চট্টগ্রামের যে তীব্র যানজট সেই যানজট কিন্তু তাদেরকে আর পোহাতে হবে না। ঠিক চট্টগ্রাম শহরে ঢোকার আগে বাইপাস দিয়ে যে পতেঙ্গা সি বিচ আছে সেখান দিয়ে বঙ্গবন্ধু টানেল দিয়ে পার হলে প্রায় 15 কিলোমিটার রাস্তা কমবে এবং আরেকটি বিকল্প সড়ক নির্মাণ হওয়ার কথা, যেটি হলে ঢাকা থেকে এই কক্সবাজারের দূরত্ব কমবে প্রায় 40 কিলোমিটার। আমি এখন আছি আনোয়ারা প্রান্তে, আনোয়ারার বাসিন্দাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এখানে সাধারণ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে আসলে অনেক সময় ব্যয় হতো, এই এখন যেটি 3 মিনিটে যাওয়া যাবে সেটি কিন্তু এক সময় 2 থেকে 3 ঘন্টা সময় লাগতো, এটি তাদের জন্য বড় ভোগান্তি ছিল, যা এই টানেলের মাধ্যমে এটি নিরসন হতে যাচ্ছে। তাছাড়া আমরা এখন যে কোরিয়ানি পিজেট মাঠে রয়েছি, এই কোরিয়ানি পিজেটে কিন্তু যেসব শ্রমিক কাজ করেন প্রায় 60,000 শ্রমিক, অর্থাৎ 60,000 পরিবার কিন্তু এই ইপিজেটের মাধ্যমে চলছে। সুতরাং এই যে ব্যাপক উন্নয়ন, নির্বাচনের আগে এই উন্নয়নের নিয়েই কিন্তু প্রধানমন্ত্রী এখানে মানুষের সামনে দাঁড়াবেন এবং আশা তিনি নিশ্চয় নির্বাচন নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্যও দিবেন। আমরা নিশ্চয় আপনার মাধ্যমে দর্শকদের সেই চিত্র দেখাবো। ধন্যবাদ মেহমান মাহবুব।